পাবলিকে ঠকায় তা সেটা ঠিক না। এই যে দোকানদারও ঠকায়, সরকারও ঠকায়, সবাই ঠকায়। এক টাকার জিনিস দিয়ে 10 টাকায় বাইরে দেয়, গরিব মানুষ খাইয়া বাঁচবো কিভাবে? ইনকাম তো নাই, ইনকাম সোর্স তো মোর কাছে নাই। আগে টাকার মান আসলে কত, আর এখন তো টাকার কোনো মূল্য নেই। 1000 টাকা ইনকাম করতে বহুত কষ্ট, কিন্তু খরচ করতে 2 মিনিটও লাগে না। কাস্টমার তো নেয় না, কাস্টমার বলে সস্তা দাম কম, সেটা আমরা বেচতে পারি না। কাইটা বেচলে আমাদের মাছ লস হয়, এর জন্য আমরা বেশি না কাইটা আলাম বেশি। বল মাছের দাম বেশি, বলের দাম আছে 800 টাকা কেজি, 700 টাকা কেজি বেশি বিক্রি করি, আর বড় গোলা 1000 টাকা কেজি বিক্রি করি। আর আয়ের মাছ বড় গোলা আপনার বিক্রি করি 1200 টাকা কেজি, আর ছোট গোলা বিক্রি করি 800 টাকা কেজি। ঘরের জন্য হলুদ নিছে, মরিচ দিয়ে মুরগি নেব, নাম 180 টাকা বলের, ওই গরুর গোশ 700, ওই ভ্যাপসা জিগাইছি 400 টাকা কেজি, অনেক বেশি। এটা কম হইলো কিভাবে? অনেক তো বেশি। গরিব মানুষ কি 400 টাকা 1 কেজি ভাবসা খাইতে পারবো? আমার আছে আমি খাইতে পারবো না। 400 করে তো আমরা বিক্রি করতেছি ঠিক আছে, কিন্তু বাহিরে 500 করে বিক্রি হয় না। সিন্ডিকেট তো জায়গার থেকে আসে, কিন্তু খুচরা ব্যবসায়ীরা তো সিন্ডিকেট করার কোনো সুযোগই নেই। দাম দেখে বলে যে দামে জিনিসের দাম এত বেড়ে গেছে, কেন বেড়ে গেছে? এটা তো আমাদের না, এটা সরকার ছাত্ররা মিলে আইসা রেট গুলো দিয়ে বহায় দিয়ে গেছে। যে এদিকে ছাত্ররা ছিল, মোবিল কোর্ট আইছিল, এটা দিয়ে রেট বহায় দিয়ে গেছে, অনেক লেখা আছে সব। আমার সংসার সত্যি কথা বলতে আমার সংসার সমস্যা আছে বর্তমানে, এই আর্থিক সমস্যা। ইনকাম মনে করেন যদি করি 1000 টাকা, খরচ বাজারে আসলে মনে করি মাছ কিনবো, তেল কিনবো, সব শেষ। মাছের ব্যাপারে দাম নিয়ে কোনো অভিযোগ নাই, এমনি অন্য অন্য কিছু তো অভিযোগ আছে। দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিস ঊর্ধ্বগতিতে মানে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। যেমন আমরা এগুলো আলু পেঁয়াজটা খাই, চালটা খাই, ডালটা খাই, তেলটা খাই, এগুলো কিন্তু বেড়ে গেলে আমাদের চলতে ফিরতে কষ্ট হয়ে যায়। আমার অনেক রাগ হয় মনে হয় সরকারের গদিতে নামাই দিই আমি, কি করবো? কম না খালে নামামু না? ব্যবসায়ীকে দোষ সরকারেরও দোষ, সরকার 1 টাকা পারে, ব্যবসায়ীকে 10 টাকা পারে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন, কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে? আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।